নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কড়াতে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, ফ্লেমটা হাই ফ্লেমে করে রেখে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আজকে দুপুরে তোমাদের জন্য দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি উচ্ছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো উচ্ছে দিয়ে আমি কি বানাবো আজকে দুপুরবেলা। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি উচ্ছেগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, সব উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। আমি 3টে উচ্ছে নিয়েছিলাম, এটা করলা দিয়েও ভালো লাগবে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। গরম ভাতে প্রথম পাতে এটা দারুণ জমে যাবে, তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে করে রেখে দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। মিডিয়াম ফ্লেমে রেখে উচ্ছেটা আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা তোমরা ফোড়নেও দিতে পারো। তো ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়াম করেই রেখে দিয়েছি। তোমাদের মনে হলে এটা করলা দিয়েও করতে পারো, গোল গোল করে কেটে করলা দিয়েও ভালো লাগবে। দেখো আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এই গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কোড়ানো নারকেলটা। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে নারকেল কোড়ানোটাকে ছেঁকে নেব। ওই দুধটা দিয়েই মালাইকারি হবে, উচ্ছের মালাইকারি রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভালো করে আমি চেপে চেপে ছাঁকনির মাধ্যমে আমি নারকেল কোড়াটাকে ছেঁকে নিচ্ছি। দেখো অনেকটাই দুধ বেরিয়ে এসছে। আর ওই ছিবড়েটা দিয়ে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। নারকেলের ওই যে ছিবড়ে বেরোলো সেটা আমি ফেলে দেব না, একটা সাইডে আমি রেখে দিলাম। এভাবে আমি সব নারকেল কোড়াটাই আমি ছিবড়েটাই আমি বার করে নেব, দুধ বার করে নেব। ভালো করে চেপে চেপে আমি দেখো দুধ বার করছি নারকেলের দুধটাকে। ছিবড়েটা আমি একটা পাত্রে রেখে দিলাম, এটা আমি অন্য একটা রান্নাতে ব্যবহার করব বলে। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাতে প্রথম পাতে দারুণ জমে যাবে। সব নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম, ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম উচ্ছের সাথে নারকেলের দুধটা। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে খেতে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখো উচ্ছেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর জলটা একটু বেশি পরিমাণে আছে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি হাই ফ্লেমে দিয়ে অপেক্ষা করব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত নারকেলের দুধটা শুকিয়ে একদম ঘন ঘন হয়ে আসে। ঘন হলে তবেই এটা খেতে ভালো লাগবে। দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আমার রান্না একেবারে রেডি হয়ে গেল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে তো আমাকে জানাবেই কেমন লাগলো। এবার আমি রেসিপিটা সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। কত সুন্দর দেখো দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে দুর্দান্ত স্বাদ, তেমন খেতেও অত্যন্ত সুস্বাদু। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো গরম ভাতের সাথে, দেখবে সবাই খুব প্রশংসা করবে। তবে আজকের মতো টাটা, পরের ব্লগে
আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার রেসিপি দেখতে থাকো।